এখনো বাকি পাঁচ দফা নির্বাচন। উত্তর ও দক্ষিণবঙ্গের 245টি আসনে ভোট প্রচার তুঙ্গে। কোথাও চলছে বাড়ি বাড়ি প্রচার, কোথাও রোড শো, ব্যস্ত সব দল। সিপিএম করার অভিযোগে মারধর, পাঁচ মহিলা সহ 12 জন জখম। দাঁতরে দয়ান্তি গ্রামের ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। বর্ধমানের ভাতারে পোস্টার ছিঁড়াকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম সংঘর্ষ। কান্দিতে কংগ্রেস নেতা স্ত্রীর আত্মহত্যা, শাসক দলের মদতে পুলিশি অত্যাচারী আত্মহত্যা, দাবি মৃতের পরিবারের, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোট জ্বরে আক্রান্ত শহর থেকে মফস্বল, চায় ঠিক থেকে শিক্ষাঙ্গন, ভোট চর্চা সর্বত্র, ভোটের হাওয়ায় বুঝে নেওয়া নির্বাচনে উত্তাপ, দেখুন ভোট এক্সপ্রেস রাত 7:30। রণক্ষেত্র আসানসোল স্টেশন হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা, আরপিএফ এর সঙ্গে হকারদের বচসা, তৃণমূলের পতাকা নিয়ে আরপিএফ অফিস ঘেরাও হকারদের। স্মৃতিতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, 100 ডায়ালে ফোন করে বাবার আত্মহত্যার চেষ্টা রুখল নাবালিকা, ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে স্মৃতি থানার পুলিশ, অগ্নিদগ্ধ ব্যক্তি ভর্তি আর্জি করে। মহারাষ্ট্রের থানের কাছে ভিওন্ডিতে এক বহুতল পোশাক কারখানায় বিধ্বংসী আগুন, আটকে পড়া একাধিক ব্যক্তিকে উদ্ধার করল দমকলের স্কাই ল্যাডার, আতঙ্কে ঝাঁপ দিয়ে আহত 3। পাঁচ লক্ষ লিটার জল নিয়ে বিশেষ ট্রেন পৌঁছল খরাক্লিষ্ট লাতুরে, ট্রেন পৌঁছতে দেরি হওয়া নিয়ে বিতর্ক, জল পৌঁছানোর কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি শুরু রাজনীতিকদের। তীব্র দহনে কাবু দক্ষিণবঙ্গ, গড়িয়ায় সানস্ট্রোকে মৃত্যু এক প্রৌঢ়ের, কলকাতায় রেকর্ড তাপমাত্রা, রাজ্যের 15টি জেলায় আরও 3 দিন তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মান প্রদান, রাষ্ট্রপতির পদ্ম বিভূষণে সম্মানিত ধীরুভাই অম্বানি, গিরিজা দেবী, রজনীকান্ত, রামজি রাও সহ 10 জন, অনুপম খের, প্রিয়াঙ্কা চোপড়া, সানিয়া, সাইনাকে পদ্মভূষণ।